ডায়াবেটিক পেশেন্টদের আসলে অনেক ব্যথা বেদনার সমস্যা থাকে। ডায়াবেটিক হলে আমরা যেটা জানি, ডায়াবেটিস পেশেন্টদের সফট টিস্যু মানে রিউমাটিজম, বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, এবং সাধারণত আমরা জানি যে এদের ব্যথার সমস্যাটা বেশি হয়ে থাকে এবং আমরা প্রতিনিয়তই এই ধরনের পেশেন্ট নিয়ে ডিল করি। এবং সবচেয়েতে যেটা কমন আমাদের আউটডোরে আমরা পাই সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বলে একটা রোগ আছে, যেটাতে আমাদের শোল্ডার জয়েন্টের প্রদাহ হয়। এবং সাধারণত দেখা যায় যে আমরা আউটডোরে এই রোগটার অনেক রোগী দেখা যায়, এবং ফ্রোজেন শোল্ডার হলে পেশেন্টের যদি সঠিক চিকিৎসা না করলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তো সময় মতো ট্রিটমেন্ট নিতে হবে এবং পাশাপাশি রোগীকে নির্দিষ্ট মেডিসিন, এক্সারসাইজ, এছাড়াও ব্যায়াম ছাড়াও অনেক সময় পেশেন্টদের ফিজিওথেরাপিরও প্রয়োজন হয় এবং আরও পরবর্তী বিভিন্ন চিকিৎসা আছে। এছাড়াও আরও হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা সমস্যা তাদের থাকতে পারে। প্রতিকার বলতে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা শুধু ব্যথা না, তাদের আরও অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবার আগে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে, যেই কারণেই যেটাই হচ্ছে আমাদের হাসপাতালের মূল সেবা, আমাদের ডায়াবেটিস আউটডোর, যে ডায়াবেটিক পেশেন্টদের সুস্থ থাকতে হলে আসলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকতে হবে, পেশেন্টকে ডায়াবেটিস সম্বন্ধে তার সচেতনতা বাড়াতে হবে এবং তাকে আদার্স যা যা ঠিকমতো নিয়মিত তাকে মেডিসিন নিতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণে যে হাঁটাহাঁটি করে এক্সারসাইজ তাকে মানে সচল থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা ডায়াবেটিস হয়েছে শুনলে ভেঙে পড়ে, খাওয়া দাওয়া তারা অনেক অনিয়ম করে, ঠিকমতো খেতে চায় না। আসলে ডায়াবেটিস হলেই যে একদম সব খাওয়া বন্ধ করে দিতে হবে এমন তা না, নির্দিষ্ট ডায়েট চার্ট আছে, যার যেটা ডায়েট চার্ট সেটা সে মেনটেন করবে। এবং আমরা দেখেছি যে অনেক সময় যে আমি একটু আগে ফ্রোজেন শোল্ডার রোগটা সম্বন্ধে বললাম, এটা কিন্তু মেইনলি ডায়াবেটিসটা সুগারটা অনিয়ন্ত্রিত থাকলে এটা বেশি এফেক্ট করে এবং ভালো হতে চায় না। সো সবার আগে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে, এছাড়া পাশাপাশি অন্যান্য যেই সমস্যাগুলো নিয়মিত চেক আপে থাকতে হবে, এগুলো করলে রোগীরা অনেকটাই ভালো থাকতে পারে। তবে সমস্যা হবে না এটা বলা যায় না, হলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি মেডিসিন তো ব্যথার মেডিসিন বা যেই পেশেন্ট যেই কারণে আমাদের কাছে আসবে, হ্যাঁ, সেই অনুযায়ী তো আমরা তাকে মেডিসিন দিব, প্রয়োজনে আমরা তাকে ইনভেস্টিগেশন করাবো। তার যদি সাপোজ একটা পেশেন্ট যদি ব্যাক পেন নিয়ে আসে, তার আমরা এক্সরে করে দেখতে হবে তার এজ অনুযায়ী তার হাড় ক্ষয় হয়েছে কি না, বা অন্য কোনো যে কোনো মাসেল প্রবলেম বা অন্য কোনো সমস্যা আছে কি না, এই জাতীয় সমস্যাগুলো থাকলে সেইটা ফাইন্ড আউট করতে হবে, মেডিসিন দিতে হবে। আসলে এক্সারসাইজের বিষয়টা হচ্ছে সবার লাগবে ঠিক তা না, কিন্তু পেশেন্টদের দেখা যায় যে এক্সারসাইজ যার যেটা দরকার সেটা সে অনুযায়ী তাকে অ্যাডভাইস করতে হবে। সবাইকে তো আসলে সব ধরনের এক্সারসাইজ দেওয়া যাবে না এই এই সম্বন্ধে। এবং দেখা যাচ্ছে যে রোগীরা মেডিসিন খায় কিন্তু এক্সারসাইজটা করতে চায় না, তো এই ব্যাপারে রোগীকে সচেতন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আবার পাশাপাশি আমাদের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের আরেকটা সেবা আছে যেটা আমাদের সাথে, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। সব পেশেন্টদের লাগবে না, কিন্তু প্রয়োজনে পেশেন্টদেরকে ফিজিওথেরাপিও নিতে হবে নির্দিষ্ট দিনের, সে অনুযায়ী আশা করি পেশেন্টরা এভাবে ভালো থাকবে।